হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, যারা এইচএস 2021 এ বসবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তোমরা 2021 সালের জন্য, তো তোমরা জানো যে সিলেবাস রিডিউস হয়েছে মোটামুটি 35% মতো, কিছু অধ্যায় বাদ গেছে। তো স্বাভাবিকভাবে কোশ্চেন প্যাটার্নটা পরিবর্তন হবে, যে অধ্যায় থেকে যত নম্বর আসছিল সেটা পরিবর্তন হবে। তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে স্যার সিলেবাসের যে চেঞ্জেস, মানে এক্সামিনেশন যে প্যাটার্নের, অর্থাৎ কোশ্চেন প্যাটার্নের কোথা থেকে কত নাম্বার আসবে, তো সেটা কাউন্সিল থেকে অর্থাৎ WBCHSE থেকে কিন্তু সেটা রিসেন্টলি নোটিফিকেশন করা হয়েছে, তারা কিন্তু আপলোড করেছে সাবজেক্ট ভিত্তিক। তো আমরা ফিজিক্সের কি কি পরিবর্তন হয়েছে সেটা একটু হাইলাইট করছি, যাতে করে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়, আর আগে কি ছিল সেটাও বলবো, যাতে করে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে আগে কোথা থেকে কত নাম্বার, কিরকম প্রশ্ন আসতো, কিংবা যেটা নর্মাল শিডিউল অ্যাকচুয়ালি তার থেকে এবারে কি পরিবর্তন হয়েছে। তো প্রথমে বলি, আমরা ডিসেম্বর মাসে যখন নোটিফিকেশন হয়েছিল কাউন্সিল থেকে, তখন পরিষ্কার কিন্তু এই চারটে ইউনিট অ্যাকচুয়ালি, অর্থাৎ ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 7, ইউনিট 8 আর 10, অর্থাৎ পাঁচটা ইউনিট, তো এই পাঁচটা ইউনিট কিন্তু পুরোই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। মোটামুটি এটা হচ্ছে আগে আসতো এখান থেকে 24 নাম্বার মতো, এরা কারা কারা না, এর মধ্যে রয়েছে ইউনিট 4, অর্থাৎ যেখানে আবেশ কিংবা ইন্ডাকশন আর থাকতো এসি, দুটো খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, যেখান থেকে 8 নাম্বারের প্রশ্ন আসতো। 8 মানে একটা 8 নাম্বার নয়, সেখানে 5 নাম্বারের একটা প্রশ্ন থাকতো, তাছাড়া শর্ট প্রশ্নগুলো থাকতো। তো এটা পুরোই বাদ চলে গেছে, অর্থাৎ বাংলায় বলতে গেলে তড়িৎচুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রভাব সেটা বাদ গেছে। এরপরে হচ্ছে আমাদের ইউনিট 5, যেখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহ, সেখান থেকে 3 মার্কস কোশ্চেন আসতো, অর্থাৎ একটা এমসিকিউ থাকতো আর একটা এসএকিউ, অর্থাৎ 2 মার্কসের এসএকিউ থাকতো, শর্ট আনসার টাইপ কোশ্চেন আনসার, তো সেটাও কিন্তু বাদ হয়ে গেছে। তার মানে এই 8 নাম্বারটাও বাদ, এই 3 নাম্বারটাও বাদ। এবারে চলে আসা যাক ইউনিট 7 এ, সেখানে তোমরা জানো কোয়ান্টাম তত্ত্ব বলে একটা চ্যাপ্টার রয়েছে, যেখানে আইনস্টাইনের সমীকরণ বিভিন্ন আলোচনা রয়েছে, আলোক তড়িৎ ক্রিয়া, তো সেই যেটা ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার ছিল, সেখানে 3 নম্বরের একটা প্রশ্ন আর একটা এমসিকিউ আসতো, অর্থাৎ যদি এটাকে আমি কোয়ান্টাম থিওরি বলি কিংবা বাংলায় কোয়ান্টাম তত্ত্ব, তো এখানে আসতো টোটাল 4 মার্কস, তো এটাও বাদ চলে গেছে। তো এখানে 8, 3, 11, এখানে 4, 15 নম্বর এখানে কিন্তু বাদ হয়ে গেছে অলরেডি। এবার আসছে ইউনিট 8, ইউনিট 8 এ দুটো চ্যাপ্টার ছিল, একটা ছিল অ্যাটমিক নিউক্লিয়াস, অর্থাৎ পারমাণবিক নিউক্লিয়াস, এবং আরেকটা ছিল অ্যাটম অথবা পরমাণু। তো এখানে কত নাম্বার আসতো, না এখানে ছিল মোট 6 নাম্বার, একটা এমসিকিউ ছিল, 2 নাম্বারের একটা প্রশ্ন ছিল, 3 নাম্বারের একটা প্রশ্ন ছিল। লাস্ট যে ইউনিট, অর্থাৎ ইউনিট 10, যেটাকে আমরা, যার নাম হচ্ছে সঞ্চার ব্যবস্থা, কিংবা আমরা ইংলিশে যেটাকে বলি কমিউনিকেশন সিস্টেম, এখানেও কিন্তু 3 মার্কসের কোশ্চেন আসতো। সে 3 মার্কস কেমন হতো, না একটা এমসিকিউ আর একটা 2 নম্বরের, যেটা আমাদের 2×5×10 যে গ্রুপটা রয়েছে সেখানে আসতো। তাহলে তোমরা গুনে দেখো, 8, 3, 11, 4, 15, 6, 21, 3, 24, তাহলে মোট 24 নাম্বারে সিলেবাস বাদ কিন্তু গেছিল ডিসেম্বরের নোটিফিকেশনে। তো এটা আমি জেনে শুনে বলছি, তার কারণ হচ্ছে আমাদের ফোকাস এটাই, যেটা কোশ্চেন প্যাটার্ন ফেব্রুয়ারি 12 তারিখে আপলোড করা হয়েছে কাউন্সিল থেকে। কিন্তু আমি আগে তোমাদের জানাচ্ছি যে কি কি বাদ চলে গেছে। তাহলে হিসাব যদি করে দেখা হয়, এদিকে দুটো অধ্যায়, এখানে একটা অধ্যায়, 3টে অধ্যায়, এখানে একটা, 4টে অধ্যায়, এখানে দুটো অধ্যায়, 6টা, আর এখানে একটা অধ্যায়, 7টা, তাহলে 7খানা অধ্যায় কিন্তু বাদ গেছে। তো স্বাভাবিকভাবে সিলেবাস কমেছে, তো সবারই, সে টিচার থেকে শুরু করে স্টুডেন্ট সবার মনেই একটা দ্বিধা ছিল যে তাহলে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। তো সেটা কাউন্সিল দেরি করে হলেও মোটামুটি পেয়েছি আমরা, তো সেইটা নিয়ে একটু আলোচনা করবো। আর এটাও আলোচনা করবো যে আমাদের প্রস্তুতিটা একটু চেঞ্জ করতে হবে স্বাভাবিকভাবে, আগে যেখান থেকে যত নাম্বার আসতো সেখান থেকে এবারে অন্যরকম ব্যাপার হয়ে গেছে, আর কোন চ্যাপ্টার অর্থাৎ কোন ইউনিটে কত নাম্বার বৃদ্ধি পেয়েছে। তো সবচেয়ে প্রথমে আসা যাক
ইলেকট্রোস্ট্যাটিক্স কিংবা আমরা বাংলায় বলি স্থির তড়িৎ। তোমরা জানো স্থির তড়িতে মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে মানে স্থির তড়িতে চ্যাপ্টার হচ্ছে চারটি। কি কি? না প্রথম চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িতে প্রাথমিক ঘটনাবলী, যেটা একটু সহজ এবং কম প্রশ্ন আছে। দ্বিতীয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তৃতীয় হচ্ছে তড়িৎ বিভব এবং চতুর্থ হচ্ছে ধারক ধারকত্ব কিংবা আমরা শুধু ধারকত্ব বলি। তাহলে মোট চারটে চ্যাপ্টার। তো আগে এখানে আসতো আট নাম্বার আসতো, আগে আগে সিলেবাস অনুসারে যখন কোন রিডিউস হয়নি সিলেবাস 2020 অবধি, 20 তো পরীক্ষা হয়নি কিন্তু 19 অবধি যে প্রশ্ন আমরা পেয়েছি তাতে এখান থেকে আসতো আট নাম্বার মোট টোটাল। কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে 12 নাম্বার। বিভাজনটা দেখো, এমসিকিউ তিনটে আসবে এখন, কিন্তু যেটা আগে ছিল দুটো এখন আসবে তিনটে, তাহলে একটা বাড়লো এখানে। ভিএসএ আগে একটা আসতো না, একদম যেগুলো এক কথায় উত্তর সেটা একটা হয়েছে। তারপর হচ্ছে এসএকিউ টাইপ 1 যেগুলো 2 নাম্বার সেগুলো আগে একটা আসতো না, এখন সেটা আসবে একটা। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি এখানে 2 নম্বরের একটা, 1 নম্বরের আর এখানে 1 নম্বরের। আর এইখানে যদি আমরা বলি, আমি বলো কাজ করি তোমাদের বোঝার সুবিধা হবে যদি আমরা এটাকে এইভাবে না লিখে, যদি আমি এভাবে লিখতাম তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যে 2 নম্বরের একটা এবার দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 2 নম্বরের একটা এটা নতুন, আগে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতো না। 3 নম্বরের দুটো আগেও আসতো এখনো আসবে, কিন্তু কোন 5 নম্বরের প্রশ্ন আগে আসতো না এখনো আসবে না। তাহলে কি 4 নম্বর বেশি আসবে এইবারে, যেটা আমি এখানে দেখো গ্রিন কালিতে লিখে রেখেছি প্লাস 4, আগে সেটা ছিল কিন্তু 8। তো বাড়লো কোথায়? একটা এমসিকিউ বেড়েছে, একটা ভিএসএ বাড়লো, একটা এসএকিউ বাড়লো। তাহলে প্রস্তুতিটা সেই হিসাবে চেঞ্জ করতে হবে, অধ্যায় সেই চারটেই থাকছে কিন্তু 4 মার্কসের বেশি কোশ্চেন আসবে, তো এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি কিংবা প্রবাহিত বিদ্যুৎ, সেইখানে মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 3। কি কি? আমরা জানি প্রথম হচ্ছে ওহমের সূত্র যে চ্যাপ্টারটা সেটা, দ্বিতীয় হচ্ছে যেখানে আমরা কারশফের সূত্র চ্যাপ্টারটা রয়েছে যেখানে হিস্টন ব্রিজ, পটেনশিওমিটার, মিটার ব্রিজ রয়েছে, এবং থার্ড এবং সবচেয়ে ছোট চ্যাপ্টার বলতে পারো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় পথ। তো এই তিনটে চ্যাপ্টার মিলে আগে আসতো 8 নাম্বার কিন্তু এখন আসবে 12 নাম্বার, তাহলে এখানেও 4 নাম্বার বাড়ছে। তো সেই নাম্বার গুলো কোথায় বাড়লো? না প্রথমত এখানে এমসিকিউ দেখো রয়েছে দুটো, আগে যখন হতো তখনও কিন্তু এমসিকিউ থাকতো একটা, এখন হচ্ছে দুটো, তাহলে একটা এমসিকিউ এই ক্ষেত্রে বেড়েছে। দ্বিতীয় হচ্ছে ভিএসএ আগেও ছিল না এখনো নেই, 2 নম্বরের একটা সবসময় ছিল, প্রথম 2 নম্বর দাগটাই থাকতো প্রবাহিত দিক থেকে তো সেটা আছে এখনো, 3 নম্বরের প্রশ্ন কিন্তু এই গ্রুপ থেকে আগে থাকতো না, এটা হচ্ছে সবচেয়ে বড় হাইলাইটেড ব্যাপার, 3 নম্বরের প্রশ্ন কিন্তু থাকতো না এই গ্রুপ থেকে সেটা এবারে কিন্তু থাকছে, আর 5 নম্বরের আগেও থাকতো গ্রুপ ডিতে এখনো কিন্তু সেটা আছে। তাহলে টোটাল যোগ করলে কিন্তু 12 হচ্ছে, আগে ছিল 8 এখন হচ্ছে 4 বৃদ্ধি পেয়ে সেটা 12 হয়ে গেছে, তাহলে এখানে 4 নাম্বার বেশি আসবে, অর্থাৎ সেই 3 থাকছে কোনো বাদ নেই কিছু এখানে। তাহলে নাম্বার বাড়লো কোথায়? না এখানে যদি বলা একটা এমসিকিউ বাড়লো, একটা এসএকিউ, 3 নাম্বার বাড়লো সেটা বাড়লো, এখান থেকে 4 নাম্বার ওভারঅল বেড়ে গেল। নেক্সট যে গ্রুপ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট আর ম্যাগনেটিজম। তো এই ক্ষেত্রে আমাদের চ্যাপ্টারের যে সংখ্যা ছিল তোমাদের নিশ্চিত মনে আছে, সেটা হচ্ছে আগে যা ছিল এখন তাই, অর্থাৎ দুটো। প্রথম চ্যাপ্টার হচ্ছে যেটা বড় চ্যাপ্টার একটু, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম, দুটোই মোটামুটি বড় চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আগে দুটো থেকে মিলিত ভাবে যে প্রশ্ন আসতো সেটা হচ্ছে 8 নাম্বার, কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা 12, তার মানে কত নাম্বার বেড়েছে? না সেটা হচ্ছে 4 মার্কস বেড়েছে। তো সেই 4 মার্কসটা কোথায় গেছে? না এই গ্রুপ থেকে কোনো 5 নাম্বারের প্রশ্ন আগেও থাকতো না এখনো নেই। 3 নম্বরের যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে, 3 নম্বরের প্রশ্ন কিন্তু আগে যখন হতো পরীক্ষা তখন একটা থাকতো, আগে একটা থাকতো এখন দুটো, তার মানে একটা 3 নম্বর বেড়েছে। তারপর হচ্ছে আমাদের 2 নম্বরের একটা আগে ছিল এখনো আছে, 1 নম্বরের একটা সেটা আগে ছিল এখনো আছে, আর 1 নম্বরের যেটা এমসিকিউ সেটা আগে দুটো থাকতো এখন তিনটে আছে, তার মানে এখানে একটা 3 নম্বর বেড়েছে
এখানে একটা এক নাম্বার বেড়েছে তাহলে মোট চার নাম্বার বেড়ে গেল। তাহলে প্রস্তুতি সেই হিসাবে আমাদের নিতে হবে চার নাম্বার বেশি যেহেতু আসছে এখান থেকে চ্যাপ্টার সেই দুটোই থাকছে। এবার তোমরা জানো যে অপটিক্স এর আগে একটা ছিল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ তিন নাম্বার আসতো সেটা কিন্তু এখন বাদ, ওই জন্য আমি লিস্টটাকে রাখিনি, সেটা হচ্ছে ইউনিট ফোর আর ফাইভ। ইউনিট ফোর ছিল তড়িৎ চুম্বকীয় আবেশ এবং এসি, সেটাও এর আগে ছিল অপটিক্স এর আগে, সেটাও বাদ চলে যাচ্ছে। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ সেটাও ছিল, সেটাও বাদ, সেখান থেকে কোনো প্রশ্ন থাকবে না 2021 সালে পরীক্ষাতে। অপটিক্স একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা বড় গ্রুপ, সাতটা অধ্যায় রয়েছে তোমরা জানো, সেখানে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ রয়েছে, গলীয় তলে আলোর প্রতিসরণ অর্থাৎ লেন্স রয়েছে, আলোর বিচ্ছুরণ রয়েছে, বিক্ষেপণ রয়েছে সেই ক্ষেত্রে, আবার আলোকীয় যন্ত্রাদি রয়েছে, তারপরে আলোর ব্যতিচার রয়েছে এবং শেষে আলোর অপবর্তন এবং সমাবর্তন। হিসাব করে দেখতে গেলে আটটা অধ্যায়, কিন্তু বইগুলোতে মোটামুটি সাতটা অধ্যায়তে, কিছু কিছু বইতে ছটা অধ্যায়তে সীমাবদ্ধ করা হয়েছে, কিন্তু সিলেবাস সেমই থাকছে, সে পাঁচটা অধ্যায় হোক কি আটটা অধ্যায় হোক। অপটিক্স কিছু বাদ দেওয়া হয়নি, অপটিক্স আগে আসতো 14 নাম্বার কিন্তু এবারে দেখা হচ্ছে 20 নাম্বার, তাই 6 নাম্বার কিন্তু অপটিক্স এ বেড়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ অপটিক্স অনেক সময় উত্তর করতে সমস্যা হয়ে থাকে যেহেতু অনেকগুলো অধ্যায় রয়েছে এখানে। আগেও 5 নাম্বারের একটা বড় প্রশ্ন আসতো গ্রুপ ডি তে, সেটা এখনো আছে, আপনারা বলতে গেলে এখন আসবে। 3 নাম্বারে 3টে, আগে কিন্তু 3 নাম্বারে 2টো আসতো, এখন 3 নাম্বারে 3টে, একটা প্রশ্ন এখানে বেড়েছে 3 নাম্বারে, তাই একটা দাগ বাড়ছে। এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটা আগে কিন্তু এটা ছিল না। তাহলে অপটিক্সে 6 নাম্বার বেড়েছে, চ্যাপ্টার কিন্তু যা ছিল তাই থাকছে, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অপটিক্সে কিন্তু 6 নাম্বার বেড়েছে, যেটা আমাদের মাথায় রাখতে হবে, অপটিক্সটাকে আরো দেখতে পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, কারণ এই অপটিক্সে আর ইলেকট্রনিক ডিভাইসের আগে আরো দুটো ইউনিট ছিল তোমরা জানো, সেটা হচ্ছে ইউনিট 7 আর 8। ইউনিট 7 অর্থাৎ যেখানে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা রয়েছে, আলোক তড়িৎ ক্রিয়া, এবং তারপরে রয়েছে আমাদের পারমাণবিক নিউক্লিয়াস রয়েছে এবং পরমাণু রয়েছে, তো সেই দুটো পার্টই বাদ চলে গেছে নাই এবারে পরীক্ষার জন্য 2021 সালের জন্য, তাই সেটাকে আমি এখানে স্থান দিইনি, সেটা আমি শুরুতেই বলেছিলাম এটা বাদ। এবার আসছি ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্র সমূহ, যেখানে দুটো চ্যাপ্টার ছিল, কি কি না প্রথমে এখানে বলে দিই, অপটিক্স এ 7টা আর এইখানে 2টো। সেই দুটো কি কি, একটা আছে সেমিকন্ডাক্টর কিংবা অটো পরিবাহক, যেটা খুব বড় চ্যাপ্টার, আমরা অনেকগুলো ভিডিওর মাধ্যমে সেটা পড়েছি, আর একটা হচ্ছে ডিজিটাল বর্তনি, সেটা একটু তুলনামূলকভাবে ছোট চ্যাপ্টার কিন্তু তবুও দুটো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আগে এখান থেকে আসতো 8 নাম্বার, এখন কিন্তু 14 নাম্বার, তার 6 নাম্বার স্ট্রেট বেড়েছে কিন্তু। তাহলে হিসেব করে দেখো যে 24 নাম্বার বাদ গেছে, যদি আমি প্লাস গুলো দেখি প্রত্যেকটা ইউনিটে, যে ইউনিটগুলো এই বছর সিলেবাসে রয়েছে, 4 4 8 4 12 6 18 6 24, তার 24 নাম্বার যেটা বাদ গেছে, যে 24 নাম্বারটা এইভাবে কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে। তো এবারে এই যে এখানে দুটো চ্যাপ্টার, এখানে কোথায় নাম্বার বেড়েছে না, ইলেকট্রনিক্স থেকে কোনোদিনই 5 নাম্বারের কোনো প্রশ্ন আসতো না, যেটা এইবারে আসবে, ওই জন্য প্রস্তুতিটা সেরকম নিতে হবে। তাহলে এখানে 5 নাম্বারের একটা প্রশ্ন বাড়তি, তাহলে 5 বেশি হয়ে গেল, 8 থাকলো একটা, 3 নাম্বারের একটা আগেও ছিল এখনো আছে, 2 নাম্বারের একটা আগেও ছিল এখনো আছে, এক নাম্বার একটা আগেও ছিল এখন আছে, কিন্তু এমসিকিউ দেখো তিনটে আছে। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এমসিকিউ আগে কিন্তু আমাদের থাকতো, সেটা হচ্ছে কত না আগে থাকতো একটা, সেই এমসিকিউ কিন্তু এখানে বেড়ে হয়ে গেছে, সেটা হয়ে যাচ্ছে কত তিনটে। কিন্তু একটা জিনিস আমার ভুল বলা হয়ে গেছে, সেটা বলছি 3 নাম্বারের এখানে একটা আসবে 2021 সালে, কিন্তু এর আগেও 3 নাম্বারের দুটো আসতো, তো 3 নম্বরের একটা প্রশ্ন এখানে পৌঁছে, সেটা এখানে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, এখানে এখানে 5 নম্বর বেশি। আর কি 2 নম্বরের কোন প্রশ্ন কিন্তু আমাদের এই ইলেকট্রনিক্সে কিন্তু আগে থাকতো না, সেই 2 নম্বর, তার মানে এইটা একটা এক্সট্রা, এইখানে একটা প্রশ্ন কমেছে, এইখানে একটা বাড়লো 5 এর দাগে, আর এমসিকিউতে আগে থাকতো একটা, সেখানে তিনটে, এটা দুটো এমসিকিউ বেড়েছে কিন্তু।
তাহলে ওভারঅল দেখতে গেলে যে 24 নম্বর বার গেছে সেই 24 নম্বর অ্যাডজাস্ট হচ্ছে। তার আবার বলি, স্থির তড়িতে 4 নম্বর বাড়ছে টোটাল গ্রুপে, প্রবাহী তড়িতে 4 নম্বর গ্রুপে বাড়ছে। তারপরে রয়েছে কি আমাদের যেখানে তড়িৎ চুম্বকত্ব এবং পদার্থের চৌম্বক ঘনত্ব রয়েছে সেখানে 4 নম্বর বাড়ছে, অপটিক্সে 6 নম্বর বাড়ছে, ইলেকট্রনিক্সে 6 নম্বর বাড়ছে। তাহলে মোট বাড়ছে কত? না মোট বাড়ছে আমাদের কত? 24 মাস। আর সেই 24 মাস এখানে বাদ চলে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটাকে মাথায় রেখে পাঁচের দ্বার একটা ইলেকট্রনিক্সে বেড়েছে, আর এই দুটো আগেও ছিল কিন্তু। তাহলে এইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার সময় তোমাদের কি করতে হবে? একটা সিম্পল পলিসি, সেটা হচ্ছে এগুলো তো বাদ চলেই গেছে, তো একটু তো এমনিও কম পড়তে হচ্ছে, আর সময় যথেষ্ট রয়েছে, অন্য বছরের তুলনায় বেশি সময় রয়েছে। তো আমাদের যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা গ্রুপ যেগুলো রয়েছে সেখানে প্রত্যেকটাতে নাম্বার বেড়েছে, কোথাও কমেনি কিন্তু। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে তোমরা পড়তে তার থেকে একটু বেশি ডেপথে পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার। অর্থাৎ স্থির তড়িতে চারটে চ্যাপ্টার রয়েছে, চারটিকে একটু ভালো করে পড়া, কারেন্ট ফ্লাক্সে তিনটে ছিল সেই তিনটাকে ভালো করে পড়া, একইভাবে ম্যাগনেটিজমে দুটো ভালো করে পড়া, অপটিক্সে সবটাকেই ভালো করে পড়া। অপটিক্স অনেকে সাজেস্টিভ পড়ে নিতে, সেটা করা যাবে না এভাবে, কারণ সবচেয়ে ডমিনেটিং গ্রুপ সেটাই, 20 মার্কস এখানে। ইলেকট্রনিক্স একটা ভালো গ্রুপ হতে পারে গ্রুপ, কারণ এখান থেকে নাম্বার তোলা একটু সহজ হতে পারে, কারণ মাত্র দুটো চ্যাপ্টার। তো আমি বলবো আমাদেরকে অপটিক্স ইলেকট্রনিক্স, অপটিক্সটা একটু ঝামেলা হবে কারণ সাতখানা চ্যাপ্টার তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে, কিন্তু সেখানে ইলেকট্রনিক্স দুটো চ্যাপ্টার ভালো করে রেডি করলেই কিন্তু 14 হয়ে যাচ্ছে। তারপর কি না, এইখানেও দুটো চ্যাপ্টার ভালো করে রেডি করলে কিন্তু 12 নম্বর হয়ে যাচ্ছে। আর কারেন্ট ইলেকট্রিসিটিতে দুটো চ্যাপ্টার রেডি করলে বলতে গেলে তিনটে আছে, কিন্তু তড়িৎ প্রবাহ তাপীয় ফল থেকে কম প্রশ্ন আসে, তো প্রথম দুটো চ্যাপ্টারই বেশি ভালো করে পড়তে হয়। তো সেখানে স্থির তড়িতে প্রথম চ্যাপ্টার থেকে খুবই কম প্রশ্ন আসে, তাহলে শেষে তিনটে ভালো করে পড়লেই আমাদের মোটামুটি নাম্বার কিন্তু তোলা যেতে পারে। আর প্র্যাকটিস তো করতেই হবে সবকিছুই, আর যে গ্রুপে যে জিনিসটা ছিল না সেটা এসছে, যেরকম এখানে দেখতে পাচ্ছ এখানে 5 নম্বর এসছে, তো তার জন্য স্পেশাল কিছু প্রিপারেশনের দরকার নেই। সেই গোটা 5 নম্বর প্রশ্ন তো আমাদের আসে না, সে 5 নম্বর ভেঙে ভেঙে আসে, ধরো 2+2+1, 3+1+1, 3+2, তো 3 নম্বরের বেশি বড় প্রমাণ কিংবা কোনো কিছু সাধারণত আসে না, সে স্পেশাল কেস দু একটা হতে পারে কিন্তু খুব একটা আসে না। তো ওই জন্য ভয়ের কোনো কারণ নেই, যেরকম পড়ছিল ওরকমই শুধু চ্যাপ্টার গুলোকে আর একটু খুঁটিয়ে পড়া। এমনিও তোমাদের এখানে 5টা ইউনিট বাদ গেছে, 5টা ইউনিট বাদ যাওয়া মানে অলমোস্ট যদি হিসেব করে দেখা হয় তাহলে কিন্তু এখানে দুটো চ্যাপ্টার 2, 1, 3, 4, 2, 6, 7 খানা চ্যাপ্টার বাদ গেছে পুরো সিলেবাস থেকে। তাহলে 7 খানা চ্যাপ্টার যেখানে বাদ গেছে তাহলে 7টা কম পড়তে হচ্ছে, তো যেটা পড়তে হচ্ছে সেটা একটু বেশি করে পড়লেই হলো, তাহলেই নাম্বার ভালো হয়ে যাবে। তো এইটা একটু মাথায় রাখতে হবে। আমি চেষ্টা করলাম তোমাদের এই প্যাটার্নটা যতটা সহজে বলা যায়। তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব যে যে চ্যাপ্টার গুলো সিলেবাসে রয়েছে তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যতটা সম্ভব আমি সময় পাবো, কারণ আমারও খুব ব্যস্ততা রয়েছে, এখন বিদ্যালয় খুলে গেছে সবকিছু, সবাই তোমরাও ব্যস্ত, স্কুল যাচ্ছ, আমাকেও যেতে হচ্ছে, তো সেই জন্য যতটুকু সময় পাবো আমি চেষ্টা করব, যতটা পাবো করব। আর নেক্সট ভিডিওতে কোন একটা টপিক নিয়ে আলোচনা নিয়ে আমরা শুরু করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর যদি একটা কথা বলি, তোমাদের নিশ্চয়ই জানা আছে তবুও এনসিকিউ তে কোনো অপশন থাকে না, 14টা থাকবে, সেই 14টাই তোমাদের করতে হবে। ভিএসএ তে অপশন থাকে তোমরা অথবা কিছু পাবে, দুয়ের দাগেও 2 থেকে 3টে অথবা থাকে, 3-এর দাগেও কিছু অথবা থাকে, 5-এর দাগেও থাকে, শুধু এমসিকিউ তে কোনো অথবা থাকে না। তাহলে এগুলো তো তোমরা আলটারনেটিভ কিন্তু পাবে, এটা তোমরা জানো, এটা আগে করা হতো এবারেও হবে, তো শুধু মনে করানোর জন্য বললাম। তো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, টিল দেন বাই।